আসসালামু আলাইকুম বন্ধুরা, সুলতানাস কুকিং উইথ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই। এখন আমি আয়ানকে নিয়ে স্কুলে যাচ্ছি, আর তার পাশে আমি এক জায়গায় যাবো, সেটা হচ্ছে রেশনে। আমাদের রেশনে আজকে আর কি রেশন থেকে মাল দেবে, তো তার জন্য যাচ্ছি। তো এসে আবার আমাদের পড়ানো আছে, বাড়িতে সব বসে আছে, তাদেরকে বসিয়ে রেখে আমি কোনো রকমে গিয়েছি। এই যে এদের এসে আমি পড়াচ্ছি, আর এইসব স্টুডেন্টদের যে পড়াবে সে তো পুরো পাগল হয়ে যাবে। তোমরা শুনলে বুঝতে পারবে যে কি অবস্থা এদের হাল এখন। কি কোন ক্লাসে পড়িস? দর্শনরয়সু কোন ক্লাসে পড়িস? সিক্সে। কি বল, গরু বানানটা কি? তুই বল গরু বানান কি? অবস্থা কি? হ্যাঁ বল কি, এটা তো তোর বাড়ির লোককে দেখাতে হবে। আর এখন ওদের পড়িয়ে নিয়ে আমি এখন মাথায় একটু তেল দেবো, কারণ অনেকদিন মাথায় তেল দিইনি, আর তেল দিতে আমার ভালো লাগে না। আর আজকে মাথাটা ঘুরছিল, তার জন্য একটু ভালো করে তেলটা দিচ্ছি। অনেকদিন হয়ে গেছে আর তেলটা আমার দেওয়া হয় না, আর আমি এমনি নারকোল তেল খুব একটা মাথায় দিই না, আর পছন্দও করি না। মাথাটা ঘুরছিল বলে তাই জন্য তেল দিই, আর একটু গোসল করলে দেবে খুব আরাম হয়, ঘুমও লাগে, তো তার জন্য আমি একটু তেল দিয়ে নিচ্ছি। আর আজকে রান্না করব সিম্পল, আজকে করব মোচা। মোচাটা বাছতে অনেক সময় লাগে, তো মোচা করব, আর তার সাথে করব মুগের ডাল, হালকা করে মুগের ডাল করব, আর কিছুই করব না। আর দেখো এখানে ভাত হয়ে গেছে, ভাতটা অনেকটা ফুটে গেছে বলে আর আস্তে করে দিয়েছি আগুনটা, ওই জন্য আস্তে আস্তে হচ্ছে, তো হয়ে এসেছে, বেশি বাকি নেই। আর চারিদিকে দেখো, আজকে পুরো আকাশটা দেখো হালকা মেঘলা আছে, ওয়েদারটা বেশ ভালোই আছে, হাওয়া দিচ্ছে, খুব সুন্দর লাগছে। নিচেই আছে চার্জে মনে হয়, দেখো আর এইদিকে দেখো আমি মোচাটা বাছতে বসে গেছি। আমি আর আয়ানের দাদিয়া দুজনে মিলে একসাথে বাছবো, মানে আমার শাশুড়ি মা, দুজনে একসাথে না বাছলে এটাকে হবে না, কারণ এটা খুব সূক্ষ্ম জিনিস, অনেক ভালো করে বাছতে হয়। তো কথা বলতে বলতে তোমাদের সাথে একটা কথা বলি, যে আজকে এখন আমি ইউটিউব থেকে সেরকমভাবে আর কি ভিউ পাচ্ছি না, এটা নিয়ে আমার খুব চিন্তায় আছি। তো ভিউ পাচ্ছি না বলতে কি, আমার সব মানুষেরই একটা আশা থাকে যে আমি ভিডিও করছি তার জন্য সেরকমভাবে ভিউ পাবো, এগিয়ে যাব, এটাই তো হয়। কিন্তু আমি যেহেতু আমারও একটু ভুল আছে, কদিন ধরে আমি সেরকমভাবে ভিডিও দিইনি, তো সেটার জন্য চ্যানেলটা আমার একটুখানি ডাউনে হয়ে গেছে। তো সেটা চেষ্টা করছি যাতে ভালোভাবে উঠে যায়। আসলে সারা জীবনটাই সংঘর্ষ করে এসেছি ছোটোবেলা থেকে, আর এখনও তাই সেইভাবে করে যাচ্ছি। কবে কি হবে বুঝবো, কবে পুরোপুরি সফলতার মুখ দেখব তাও ঠিক নেই, তবুও আমি অনেকটা দূর এগিয়েছি, যেটা তোমরা সবাই জানো, আর আরও এগোবো, সেটা তোমাদের পাশে থাকলেই সম্ভব হবে। আর এদিকে দেখো আমি রান্না করেছি, দেখো পাতলা করে ডালও করে নিয়েছি এদিকে, মুগের ডাল এটা। আর এদিকে দেখো আমি মোচাটা রান্না করেছি, তো মোচাটা ছোলা দিয়ে রান্না করেছি, খুব সুন্দর খেতে হয়েছিল। সত্যি কথা বলতে মোচা রান্নাটা আমার খুব ভালো লাগছিল, আমি এটা দিয়েই শুধু ভাত খেয়েছি, ডাল তো একদমই খাইনি। দেখো বন্ধুরা, আয়ানের পাপা এখন রান্নার কিন্তু কাজটা নিয়ে নিয়েছে আমার। রান্নাতে কীভাবে নাড়াচাড়া করতে হয় ভালো জানো, তাই তো? হ্যাঁ, কী রান্না করছো সন্ধ্যাবেলা? এখন ঘুগনি হচ্ছে, আর কী হবে? মুড়ি দিয়ে খাওয়াবে না, লুচি হবে না? বাবা লুচি খাওয়াবো না, আজকে মুড়ি দিয়ে খাওয়াবো। লেবু, এই লেবুটা দিয়ে দিলাম,
দাঁড়াও, লেবুটা দিয়ে দিলাম ভালো করে। এবার দেখুন পেঁয়াজ, সব পেঁয়াজ দিয়ে দেখুন, ছড়িয়ে দিলাম। তুমি তোমার মতো খাও না, করছে এত ঝাল। তোমার তো ঝাল ভাল লাগে, খাওয়া খাচ্ছে না আয়ান খেয়ে নেয়।